বহিরা গতদের হাতে আক্রান্ত হলো এক স্কুল পড়ুয়া। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনায় মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট এলাকার শোলমারি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। জানা যায়, গত বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ নিজের স্কুলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে গিয়েছিলেন সুদীপ দাস নামের এক স্কুল পড়ুয়া। আহত ছাত্রের বাবা দীনেশ দাস জানান, দোল উৎসবের দিন তাদের এলাকায় বেশ কয়েকজন যুবক দুইজন মেয়ের সমেত তাদের এলাকায় মদ্যপানের উদ্দেশ্যে আসে। এরপর পাড়ার অন্যান্য ছেলেদের মতো তার ছেলে মদ্যপানের বিরোধিতা করলে তাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় ওই মাতব্বর ছেলেরা। আজ তার ছেলে স্থানীয় শোলমারি স্কুলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে গেলে প্রায় 10 থেকে 15 জনের মতো একটি ছেলের দল অতর্কিত তার ছেলের ওপর আক্রমণ করে, এমনকি স্কুলের ভেতর থেকে বাইর করে বেধড়ক মারধর করে। ওই ঘটনায় গুরুতর আহত তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই স্কুল পড়ুয়া। তার বাবার দাবি, স্কুলের প্রধান শিক্ষককে জানালো, কোনো পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ।